Hello viewers, welcome to my channel Lisha Mitra's Endless Vlogs. 5th July ঘুরতে গেছিলাম দীঘা। কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। 7:45 পৌঁছে গেছিলাম বাগনান স্টেশন। টিকিট প্রাইস 35 টাকা, পুশ করে চলে গেল সামনে থেকে কিং, আই মিন বন্দে ভারত এক্সপ্রেস। এই যে এবার দীঘা যাওয়ার ডাইরেক্ট ট্রেন চলে এসেছে সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল, যেটা বাগনান থেকে ছাড়লো সেদিনকে 15 মিনিট লেট ছিল বলে 7:15 করে, আদারওয়াইজ কারেক্ট টাইম হচ্ছে 7টা। ট্রেনটা সাঁতরাগাছি থেকে 6:10 ছাড়ে, তারপরে বাগনানে আসে, 7:02 করে ঢুকে যায় বাগনানে, এরপরে 7:30 করে মেছেদায় পৌঁছায়, মেছেদাতে 30 মিনিটের মতো দাঁড়ায়, তারপরে 8টার সময় ছাড়ে। দীঘা পৌঁছাবার কারেক্ট টাইম হচ্ছে 11:05, খুব লেট হলে 11:30, এর থেকে লেট হয় না। ট্রেনে ঘুগনি, চপ, ঝালমুড়ি, চিপস, বাদাম পাটালি খেতে খেতে পৌঁছে গেছিলাম দীঘা। হ্যাঁ, তার সাথে আমার মা ঘর থেকে বানিয়ে দিয়েছিল এগ ম্যাগি, সেটাকেও খেয়েছিলাম। মানে প্রচুর খেতে খেতে টাইম পাস করতে করতে দীঘা গেছিলাম। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, চারিদিকটা বেশ মানে গ্রিনারি দেখতে দেখতে দীঘা পৌঁছে যাওয়া হয়েছিল। হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা রোদ, খুব একটা গরম লাগেনি সেদিনকে। এসে গেছি রামনগর, এরপরে একটা স্টেশন, তারপরে স্টেশনটাই দীঘা। এপাশের স্টেশনগুলোতে লোকজন প্রায় নেই বললেই চলে, লোক দেখতে হলে বাগনান স্টেশনে গিয়ে বসে থাকবেন, দেখবেন মনে হবে যেন হাওড়া জেলার সমস্ত লোক ওই বাগনান স্টেশনেই নেমে যাচ্ছে, আবার ট্রেন আসার আগে এত লোকের ভিড় হয় মনে হবে হাওড়ার সব লোক ওইখান থেকেই ট্রেনে যেন উঠছে। পৌঁছে গেছি দীঘা। এবার স্টেশন থেকে যেই বাইরে বেরোবেন অনেক ওখানে টোটো দাঁড়িয়ে থাকবে, ওনারাই আপনাকে 20 টাকার বিনিময়ে হোটেল খুঁজে দেবে। আমরা ছিলাম অমরাবতী পার্কের একদম পাশেই হরিণী হোটেলে, এখানেতে চার্জ ছিল পার ডে 1500 করে। এই দেখুন, এখানে একটা পুরী জগন্নাথ টেম্পলের সেম টু সেম একটা মন্দিরের কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে আমার দেখে যে কি ভালো লাগলো, আর খুব ওয়েট করে আছি কবে এই টেম্পলটা তৈরি হবে আর এসে পুজো দেব। চলে এলাম সমুদ্রের ধারে, সমুদ্র যে আমার কাছে কি সেটা আমি এক্সপ্লেন করতেই পারবো না, মানে আমার এত রিল্যাক্সড ফিল হয়, আমাকে যদি সারাদিন চারবেলা খাওয়া দাওয়া দিয়ে সমুদ্রের সামনে বসিয়ে দেয় আমি তাই বসে থাকবো, আমার কোনো বিরক্ত লাগবে না, মানে আমার এতটাই ভালো লাগে। হ্যাঁ বলে দিই, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে টোটো কস্ট লাগবে 20 টাকা, আবার সেম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে 20 টাকা লাগবে। আমি প্রেফার করি সবসময় ওল্ড দীঘা। ওল্ড দীঘার সামনে আপনি যদি হোটেল নেন ওখানে প্রচুর অপশন থাকবে, ভ্যারাইটিস আপনার খাবার পাবেন, ভ্যারাইটি শপিং করার জিনিস পাবেন, ওখানে যেরকম পার্ল পাবেন, মুক্ত সমস্ত রকম কানের দুল থেকে শুরু করে হাতের জিনিস এভরিথিং ওখানে ইজিলি অ্যাভেলেবেল। যদি আপনি নিউ দীঘার সামনে থাকেন তাহলে আপনার সকালবেলার ব্রেকফাস্টে মানে বেশিরভাগ দোকানই আপনার বন্ধ থাকে, আমরা যেটা দেখলাম। হ্যাঁ, ওখানেতে আপনার ব্রেড, ডাব, চা, লুচি তরকারি, তাও লুচি তরকারির দোকান বেশিরভাগই বন্ধ, সেই ক্ষেত্রে যদি আপনারা ওল্ড দীঘার সামনে থাকেন তাহলে আপনাদের কাছে কিন্তু প্রচুর অপশান থাকবে। আর মোটামুটি আমরা যেটা দেখলাম সমস্ত দোকানই ওখানে খোলা, মানে কোনো দোকানই বন্ধ নয়। হ্যাঁ, এটাও হতে পারে আমরা বর্ষাকালে গেছিলাম বলে নিউ দীঘার মার্কেটটা একটু কম, বাট দেখে মনে হলো অনেকটাই কম, ঠিক আছে, মানে যদি আপনি ওল্ড দীঘাতে এসে দেখেন সেই তুলনায় প্রচুর মার্কেট, মানে শেষ করা যাবে না, হেঁটে শেষ করতে পারবেন না, ওয়াও মোমো থেকে শুরু করে সব জিনিসই ওপেন আছে ওখানেতে। বিচের ধারেতে আপনি বিভিন্ন রকমের কাবাবস পাবেন, আইসক্রিম পাবেন, গোলা পাবেন, যেটা আমি 2 দিনই ট্রাই করেছি, আচ্ছা তার একটা ক্লিপ আমাদের এখানে তো আছে, আর তাছাড়া সমস্ত রকমের ভেজেরও অনেক রকমের ভ্যারাইটিস পাবেন, ঝালমুড়ি, ঘুগনি, হ্যাঁ
বিভিন্ন রকমের এরকম দেখুন অর্নামেন্টস পেয়ে যাবেন, শাঁখের বিভিন্ন আইটেম আপনি ওখানে পেয়ে যাবেন, আর সবই রিজনেবল প্রাইস, 10, 20, 50, 70। এই দেখুন আমার একটা গোলা খাওয়ার ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের কাছে রাখলাম, দেখুন গোলাটা বানিয়ে আমাকে দেখুন। একটা ফ্লেভার যদি আপনি খান তাহলে 20 টাকা, আর যদি মিক্সড ফ্লেভার খান তাহলে 30 টাকা, কিন্তু আমি বলবো আপনি একটাই ফ্লেভার খান 20 টাকার, সেটা হচ্ছে কালাঘাটটা। আমরা প্রথম দিন মিক্সড খেয়েছিলাম, বাট সেকেন্ড দিন কিন্তু আমরা বলেছিলাম যে দাদা আপনি আমাদেরকে শুধুই কালাঘাটটা দিন, কেননা কালাঘাটটার কাছে কারো কেউ নেই, কেউ নেই, মানে ও কালাঘাটটার টেস্ট হচ্ছে অসম, মানে ওর কম্পারিজনে কোনো কোনো ফ্লেভারই নেই। এখান থেকে ট্রাই করেছিলাম কাবাব, খুব একটা ভালো না লাগে, মানে অত্যাধিক নুন নুন লেগেছিলো, হতে পারে আপনারা যেদিনকে ট্রাই করবেন সেদিনকে খুব ভালো লাগবে। এবার আমরা টোটো করে চলে যাচ্ছি মোহনা, মোহনা যেতে লাগলো 210 টাকা, যাওয়া আসা দুটো মিলিয়ে 210 টাকা। মোহনায় একদম সানসেটের টাইমে পৌঁছে যাবেন, তাহলে ভিউটা খুব ভালো আসবে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে সানসেট দেখতেই পারিনি, কেননা পুরোটাই প্রচণ্ড মেঘলা ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর মোহনায় এত সুন্দর লাগবে, মানে চারিদিকটা আর জল এত মানে ফুলে উঠেছিল আর অসাধারণ লাগছিল। হ্যাঁ, আর মেইনলি মোহনায় সবাই যায় টাটকা মাছ নিতে, ওখানে একটা বিশাল বড় ফিশ মার্কেট আছে যেখানে সব রকমের টাটকা মাছ আপনারা পাবেন আর খুবই রিজনেবল প্রাইসে পাবেন। আর ওনারা এমন সুন্দরভাবে ওখানে প্যাক করে দেন, আপনি বাড়ি অবধি বরফের মধ্যে একটা সুন্দর সোলার বক্সে আপনাকে প্যাক করে দেবে, আপনি বাড়ি অবধি নিয়ে আসবেন, জাস্ট অসম। যে আমাদের ফেমাস ব্রেকফাস্ট পুরি আলু সবজি, ফ্যাব ছিল খেতে। ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা, তালসারি সব জায়গাতেই 20 টাকায় এই লুচি বা পুরি, আপনারা যেটা বলেন না, লুচি আলু তরকারি দিয়ে এটা দেবে, আর সব জায়গায় মোটামুটি ভালোই টেস্ট লাগে। আমরা সমুদ্রে যখন স্নান করতে যেতাম তখন আমরা ফোন নিয়ে যেতাম না, স্নান সেরেই আমরা লাঞ্চ বা রাত্রের খাবারটা প্যাক করে নিয়ে চলে আসতাম, সেই জন্য ওইগুলো কভার করতে পারিনি। এবারে দীঘায় একটা ভালো জিনিস দেখলাম, একটু একটু ডিস্টেন্সেই ওনারা ডাস্টবিন সেট করে রেখেছেন, আর বারবার ওনারা অ্যানাউন্স করছেন যদি ডাস্টবিনের বাইরে কেউ কোনো রকম কোনো থালা বাটি চামচ যে যেটা খাচ্ছে বা প্লাস্টিক, প্লাস্টিক তো ওখানে বোধহয় কেউ ইউজই করে না, তাও প্লাস্টিক যদি কেউ ইউজ করছে সে তখনই খাওয়ার পরে, খাওয়ার শেষ হওয়ার পরে ওই ডাস্টবিনের ভেতরেই যেন ফেলে। হ্যাঁ, তো যদি ওটা বাইরে পড়ার দেখে কেউ তাহলে বিক্রেতা দেবে 500 টাকা ফাইন, আর যে খাচ্ছে ক্রেতা সে দেবে 50 টাকা ফাইন। সেই জন্য যারা বিক্রি করছে বিভিন্ন রকমের আইটেম তারা বারে বারে বলছে যে আপনারা খাওয়ার পরে কিন্তু অবশ্যই ডাস্টবিনের ভেতরেতেই জিনিসগুলো ফেলবেন। হ্যাঁ, আর বেশ মানে ওটা দারুণ লাগলো দেখে, মানে ওরা এত সুন্দরভাবে ওটা মেনটেন করছে। আর মোহনার ফিশ মার্কেটে যেটা দেখলাম কোনো রকম কোনো বার্গেনিং হবে না, ঠিক আছে, মানে 500 টাকার মাছ যদি বলে থাকে 500 টাকা পার কেজি তাহলে 500 টাকা পার কেজিই দিতে হবে, ওটা 490ও হবে না, 400 তো হবেই না।
এবার ওল্ড দীঘা থেকে তালশাড়ি যেতে নিয়েছিল 510 টাকা, সেম যাওয়া আসা দুটো নিয়ে 510 টাকা। বাট তালশাড়িতে মেনলি লাল ক্যাঁকড়া দেখতে সবাই যায়, বাট এত জল বেশি ছিল যে আমরা লাল ক্যাঁকড়া দেখতে পাইনি। বাট সামনে ভিউটা খুব ভালো এনজয় করেছি, এরকম বোটগুলো খুব সুন্দর লাগছিল। এবার ফেরার পালা। আমরা ফিরেছিলাম 7 জুলাই তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা ছিল 10:30টার সময় দীঘা থেকে ছাড়লো ট্রেনটা। বীভৎস ভিড় হয়, টাইমলি আপনারা পৌঁছে যাবেন দীঘা স্টেশনে। সেখান থেকে আমরা জেনারেলি টিকিট কেটেছিলাম, 75 টাকা করে পার টিকিট নিয়েছিল। বাই বাই দীঘা বলে ট্রেনে উঠে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল, জানি না আবার কবে আসবো। তবে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ফিরে আসবো। এখনও অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা পাশে আছেন, আমার ভিডিওসগুলো দেখেন, আমার খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অল।